মোদীর আগমনের পার্শ্বক্রিয়া ডিফু ডিব্রুগড়ত বিশাল আয়োজন গাড়ি অধিগ্রহণ ঘোষণা সরকারি বন্ধ সরকারের কার্যত ক্ষুব্ধ বিরোধী এদিনীয় সরকারি কার্যসূচী লৈ বৃহস্পতিবারে অসমলৈ আহিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিফুত একে জনসভাত ভাগ লওয়ার লগতে একদিনাই ডিব্রুগড়ত ক্যান্সার হসপিটাল মুকলি করে আন এক বিশাল জনসভাত ভাগ লব মোদিয়ে ইতিমধ্যে মোদীর জনসভা সফল করবলৈ উঠি পড়ি লাগিছে সরকার প্রশাসন হাজু ডিফু হাজু ডিব্রুগড় দুইখন জনসভাত অভিলেখ সংখ্যক লোকক সমবেত করবলে তৎপর হয়ে উঠিছে বিজেপি দল সরকার ইতিমধ্যে মোদীর ভ্রমণের দিনটুত ডিফু আর ডিব্রুগড়ত স্থানীয় বন্ধ ঘোষণা করেছে সরকারের এই কার্যত ক্ষুভিত হয়ে পড়েছে বিরোধী কংগ্রেস 500 কোটি টকার একটা প্রকল্প উন্মোচন করবর কারণে 100 কোটি টাকা বিনিয়োগ করেছে খরচা করেছে দুখিয়ার প্রতি সাধারণ জনতার প্রতি ইয়াতকৈ ডাঙর অপমান একো থাকিব নোৱাৰে প্রধানমন্ত্রী অহা বুলি ছুটি দিছে এটা কেতিয়াও সমর্থনযোগ্য নয় প্রধানমন্ত্রী আহতে কেতিয়াও স্কুল কলেজ বন্ধ দিয়া বা জিলা দুখন বন্ধ দিয়াটো কি পরম্পরা তেওঁলোকে লৈ আহিছে একে সময়তে দুইখন সভাত লাখ লাখ লোকক সমবেত করবলৈ রাজ্যের বিভিন্ন প্রান্তত শ শ গাড়ি অধিগ্রহণ করেছে সরকারে যার বাবে খালি হয়ে পড়েছে রাজপথ সাধারণ মানুহক হারাশাস্তি করে গাড়ি অধিগ্রহণ কার্যর তীব্র বিরোধিতা বিরোধীর অসমের কারণে যান প্রতিশ্রুতি দিলে নর্থ ইস্টর কারণে যান প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি কি রক্ষা করলে তার এখন শ্বেতপত্র দিয়ক এটা আহি আছে এটা মানে ডেফিনেটলি আমি ওয়েলকাম করছো কারণ যদি তাদের ভাল কামর কারণে আহে আমি ওয়েলকাম করিম কমসে কম তার কারণে ডক্টর সৃষ্টি করক নার্স সৃষ্টি করক সফিস্টিকেটেড মেশিন আনক যাতে যুগর লগত খাপ খাব পরাকই ফুল ফেজেড চিকিৎসালয় খুলক নিশ্চিতভাবে বিরোধীর অভিযোগ নুই করিব নোয়ারি পিছে দুর্বল বিরোধীর দাবিত যে সরকারে গুরুত্ব দিব সেয়া আশা নকরাই ভাল রমেন কলিতা রিপোর্ট প্রাগ নিউজ